Kare Chan. Could you please tell me? Ji? Sorry. Mr. Salam. Mr. Salam er basha. Ashin, bidur ashin. Oh, thank you. Hey, Asalam. Huh? If I'm not wrong, you are Mr. Salim, right? Aapni ke? John. Mama? You know my name, right? What's up? Is anything wrong? No, no. ঠিক আছে. তুমি হঠাৎ করে একটা ফোন তো দিতে পারতে. এই দেখো তো গেস্ট রুমটা রেডি আছে কিনা. অ্যাটলিস্ট তোমার বাবা মা তো একটা ফোন দিতে পারতো. Well, they didn't like it. মানে আমার এই বাংলাদেশে আসা পছন্দ না. Oh, by the way, মা একটা লেটার দিয়েছে, বাট দেয়ার ওয়াজ এ কন্ডিশন যাতে আমি না ওপেন করি. ইউ সি, আমি ওপেন করিনি. ভাই সাহেব, রুম রেডি হয়. ঠিক আছে, তুমি যাও. উইল সি. আমাদের সাথে থাকে কেয়ার টেকার, দারোয়ান, মালি, সবই বলতে পারো. দারোয়ান, হি মাস্ট বি শামসু, রাইট? ও, ওনার জন্য মা একটা লেটার দিয়েছে. ঠিক আছে, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও. জেট ল্যাগ হয়েছে নিশ্চয়ই? বেট কিছুটা. আমার ছেলে মেয়ে কিহান পিয়ার, মানে তোমার কাজিন. দে লুক গর্জিয়াস. কোথায়? ওয়্যার? আছে হয়তো ইউনিভার্সিটিতে. আই সি. তুমি রেস্ট করো, ওরা এসে যাবে. ওকে, থ্যাংক ইউ. তুমি ভ্যাকেশনে এসেছো? আই মিন, কদিন থাকবে? মেবি 5 উইকস. টাইমটা খুব ভালো, বসন্ত, মানে তোমাদের স্প্রিং. আই সি. বাট এনজয় করতে পারবো বলে মনে হচ্ছে না. ইনফ্যাক্ট আই হ্যাভ গট সাম সিরিয়াস অ্যাসাইনমেন্ট টু ওয়ার্ক অন. আই মিন রিসার্চ. কী রিসার্চ? বাংলাদেশ 1971. Thank you.
শ্যামসু, শ্যামসু, শ্যামসু ভাই সাহেব, উসকো বুলায়ে, আপকো ইতনা পেরেশান লাগছে? নতুন মেহমানকে জানিস? জিয়ন, রেহানার ওই ছেলে। আপা, ভাইজান ও জালেম নাবিদকে মারডালা। ইতনা বরস বাদ রেহানা আপা ও লড়কাকে দেশ মে ভেজ দিয়া, ঠিক হয়নি কাজটা। মেরা দিমাগ মুখ আতা নাহি। সাবধান, একটা কথাও যেন তোর মুখ দিয়ে বার না হয়। তোর উপর আমার এখনো রাগ আছে, সাবধান। মেরা কা কসুর হয়? চুপ বিহারি বাচ্চা। হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা বলো। রেহানা। রেহানা কি কি হয়েছে রেহানা? কি বললে, কি বললে দাদা? সাবধান, আমি চাই না ওকে ঠিক আছে। তোর উপর আমার পুরো রাগটা আবার মাথা চারা দিয়ে উঠল। হ্যালো, 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 কি হয়েছে রেহানা? রেহানা কি হয়েছে? রেহানা ছেলে বাংলাদেশে এসেছে। হ্যাঁ, রেহানা ছেলে বাংলাদেশে এসেছে, তার জন্য কেঁদে কেঁদে অ্যাকশন হতে হবে। যথেষ্ট, মে আই কাম ইন? Yes. Yes, get in. Guess who? Gihan, Piel, am I right? Wow. How do you know? I guess I know the answer. Baba boleche, ar ei chobita. Am I right? Wow, bhaiya, you're so handsome. Chura gaya tha chai baji. Cha? Tea? No, I don't want tea. Sorry, tumi tomar 80% barricade. Chai baji mane hocche flatterer. Ami flatterer? Ar tui ki? Tui to chame chikone translation obosho bolte parbo na. Ami bole dicchi. Chame chikone mane hocche unfair na, clever, you know what I mean? Yes, I mean. হয়েছে হয়েছে, বাদ দে। আচ্ছা, তোমাকে কতবার ডাকলাম লাঞ্চ করার জন্য, তুমি তো শাওয়ারও করনি, খিদা পাইনি? না, খিদা not actually, মানে কি হয়, প্লেনে এত খাবার দেয়, all junk food, খাবারটা ভালো না। কি হাসো কেন? মানে আর কি, তোমার বাংলা শুনে। আমার বাংলা তো অনেক ভালো, আই ক্যান রাইট, পড়তে পারি, বাট ভেরি লিটল। আচ্ছা ভাই, একটা জিনিস দেখো, আমরা কখনো কাউকে দেখিনি, কিন্তু কতটা আপন মনে হচ্ছে। আসলে আফটার অল রক্ত।
Yes, exactly. Eventually, it is genetics now. Okay, guys. তুমি ঝটপট শহর নিয়ে নাও, আমরা বেড়ে যাবো। চল। যাচ্ছি তো। এটা কার্য সূত্র টাফ হবে তোর। তোমরা দুজন সিঙ্গার, আমরা একটা ব্যান্ড ফর্ম করছি, ও সেখানে লিড ভোকালিস্ট। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেয়ে ভোকালিস্ট অনেক কম, তো তাই ওকে। আমি আসলে ঠিক জানি না তো তোমরা কি লাইক করো অথবা করো না। দেয়ার আর ফিউ গিফটস ফর ইউ গাইস, লেট মি সি। থ্যাংক ইউ। চকলেটস। আহ, ইটস আ নাইস টি-শার্ট। টি-শার্টটা তোর কে বললো? সিডি আর চকলেট তোর, টি-শার্টটা আমার। কাম অন। আচ্ছা, এটা কার ছবি? জর্জ হ্যারিসন। আর এখানে একটা সিডি আছে, কনসার্ট ফর বাংলাদেশ, ডাবল সিডি, এখানে সব কিছু আছে। ভাইয়া, ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর আ বিট ওল্ড ফ্যাশনড? অফ কোর্স I'm old, you know. I'm 38. It doesn't mean that you're old. I'm 22. Bhaiya mean korche bhaiyar tulonay amra pichhi. What? Puchi? Puchi means younger. I see. It doesn't sound like Bangla. Puchi. Janara. Janara. Janara Imam. Right. Imam. It's very difficult to pronounce, you know. Diary 71. Mr. Badruddin Umar. Imam Akhtar Mukul. Mr. Harun Habib. Khaled Musharraf. Colonel Tahir. I mean, another kind of boy. And, you know, Mukti Yuddha Jadugar. 32 Dalmandi, a few politicians are interviewing my brother. তুমি তো কিছুই খাচ্ছ না। Hey, আচ্ছা মামা, definitely you have these books, right? কিন্তু I'm wondering, how could I get some book in English? আমার বাংলার অবস্থা তো, you know, খুবই খারাপ। একটা পাতা পড়তে সারাদিন চলে যায়। নো প্রবলেম, আমি পড়ে পড়ে তোমাকে ট্রান্সলেট করে শোনাবো। ব্রিলিয়েন্ট। তাহলে আর হয়েছে, তোমার পিএইচডি কমপ্লিট করা লাগবে না, কারণ ওর ইংরেজি যা অবস্থা। শাট আপ, ফালতু কথাবার্তা বলবি না। তুমি পড়াশোনা করেছো কোথায়? আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে, আর এখন রেসিডেন্সি করছি নিউ জার্সিতে, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, প্রিন্সটনে। মেজর কি? মেজর কন্টেম্পোরারি পলিটিক্যাল হিস্ট্রি। ও, তা তো বেশ ব্রড সাবজেক্ট। তা তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি করছো কেন? নো, অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাট অল। বাবা মাও চাচ্ছিলেন না, কিন্তু আমার গাইড ডক্টর ওল্ডমার স্মিথ, হি ইজ কাইন্ড অফ স্টাবর্ন, ন্যাচারাল বান্দা, উনি বললেন ইউ মাস্ট নাও ইয়োর রুটস, তোমার শিকড় ভালোভাবে জানা দরকার। সো শিকড়, ন্যাচারাল বান্দা, বেশ কঠিন কঠিন বাংলায় তো বলো। আরও অনেক বাংলা জানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অ্যান্ড নির্বাচন, ইলেকশন ইত্যাদি। আচ্ছা মামা, আমি তো ইন্টারভিউ তোমাকে দিয়ে স্টার্ট করতে পারি, সিন্স
You are a brilliant freedom fighter, as I know. Who told you? Baba boleche. Tachara. Oh, right. আমি কোনো একটা ইন্টারনেটে কোনো একটা কিছুতে পড়েছি ঢাকার যুদ্ধে তোমার নাম আছে, রাইট? রুটি বানাই কি এত শক্ত রুটি খাওয়া যায়? ধ্যান। সরি, তোমরা খাও, আমি যাচ্ছি। বুয়াটা না দিন দিন জিয়ন, ঘুম আসছে না? মামা, না মানে what are you doing? Don't you feel like sleeping? আমার তো টাইম একটু ওলট পালট। অনেক দিন যাবত আমার রাতে ঠিক ঘুম হয় না। I see. স্পেশালি তোমার মামি মারা যাওয়ার পর। মামি মানে হাউ ওল্ড ইজ শি? মানে উনি যখন মারা গেলেন পিয়ালের বয়স তখন 3, শি ওয়াজ দেন 35। ও, ভেরি স্যাড। তো আফটার দ্যাট তুমি কোনো গার্লফ্রেন্ড অথবা আবার বিয়ে? নো, নো রিলেশন এট অল। যাই দেখি ঘুম আসি। আচ্ছা আচ্ছা মামা, শর্মি আন্টির বাসা কি অনেক ফার? শর্মির না, না বেশি দূরে না, বেশি দূরে না। আমার তো অফুরন্ত সময়, ছেলে মেয়ে দুটি কানাডায়, আর তোমার আঙ্কেল তো সারাদিনই অফিসে। কেন, তোমার মা তোমাকে কিছু বলেনি? নো, নাথিং। ইনফ্যাক্ট মা নিদার বাবা বাংলাদেশ সম্পর্কে কিছুই কখনো বলে না, নাথিং এট অল। ইভেন এই যে আমাদের এত ভালো সুন্দর রিলেটিভস আছে কিছু বলে না। কই, একবারও তো এলো না। দেখি এবার আমি কানাডে গেলে একবার ঘুরে আসবো। শিওর আন্টি, আমার তো অলরেডি 2 weeks গন, কিন্তু আমার রিসার্চের কিছুই আসলে মানে হয়নি। মামা তো কিছু বলে না, বাট আই থট মামা সবচেয়ে বেশি ইনপুট দেবে। ওকে, বাদ দিবে আজি, তুমি তোমার 71 এক্সপিরিয়েন্স বলো না। আজ থাক বাবা, আরেকদিন বলবো। ওকে ওকে দেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার খালু? হ্যাঁ।
তাহলে তুমি, আমি তো ভেবেছিলাম না, তাই বা কেন, এ হচ্ছে 2010 আর 1971। তুমি একটু ভেতরে যাও না, ফ্রেশ ট্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার বল কথা বলো। না, আমি বেটার যাই। সিয়া স্যান্ডি, আচ্ছা বাই, ঠিক আছে। বুঝলাম না, এর রহস্য করার মানেটা কি? আর বাবা বলে দিলেই তো পারো, ও তো আর বাচ্চা না। জিয়ন ভাইকে একা ছাড়া আসলে উচিত হয়নি, সে আন্টির বাসা একা যাবে, তো আমরা কি করব? একটা ব্যাপার খেয়াল করেছিস, ভাইয়ার দেশে আসাটা বাবা কিন্তু পজিটিভলি নেয়নি। আর তো একটা জিনিস মনে হয় না, যে রেহানা আন্টির টপিকটা আসলে বাবা এড়িয়ে যায়। নট অনলি দ্যাট, আন্টি আমেরিকা যাওয়ার পর একবারও কিন্তু দেশে আসেনি। কেন? অ্যাকচুয়াল ঘটনাটা কি? গড নোজ, বাট হি ইজ এ নাইস গাই, আমি তাকে মিস করব। মি টু, হি ইজ রিয়েলি স্মার্ট। প্রথমে যখন শুনলাম মাস্টার, ভেবেছিলাম ক্যাবলাকান্ত হবে, কিন্তু কথা বলার পরে তো ধরা না, পুরো ধরা। ইস, কি রে জিয়ন কোথায়? শর্মী আন্টির বাসায় গেছে। তোরা গেলি না? একাই গেল, আমাদেরকে নিল না। ও বাবা, ভাইয়া আসাতে তুমি খুশি হওনি? আর রেহানা ফুপু কখনো দেশে আসে না কেন? আসবো? প্লিজ মামা। বলো, তোমার কাজ কেমন চলছে? নট ব্যাড, ইন ফ্যাক্ট ইউ নো দ্য হোল থিং ইজ সো ম্যাসিভ, সো আই ওয়াজ থিঙ্কিং শুধু একটা ফ্যামিলি, একটা ফ্যামিলির এক্সপিরিয়েন্সকে এক্সপ্লোর করার জন্য কাজে লাগানো। হোয়াট ইউ থিঙ্ক? ওয়াই, মানে 1971 একটা ফ্যামিলির মোরালে কীভাবে কাজ করেছে সেটা আমি এক্সপ্লোর করতে চাই, এবং দ্যাট কেস আমার যেটা মনে হচ্ছে যে আমাদের ফ্যামিলি হচ্ছে সবচেয়ে আইডিয়াল। আমি তো জানতামই না, নোবডি টোল্ড মি, যে আমাদের ফ্যামিলিতে ইন্টেলেকচুয়ালস আছে, শহীদ আছে, তারপরে ফ্রিডম ফাইটার লাইক ইউ। আই ডিডন্ট নো। খুবই ভুল ধারণা তুমি এই ফ্যামিলি নিয়ে, মানে এই ফ্যামিলিকে তুমি চেনো বলেই তোমার এরকম মনে হচ্ছে। বেটা তুমি পঙ্গু মুক্তিযোদ্ধা আছে এমন একটা ফ্যামিলিতে যাও, আরও ভালো জানতে পারবে, বিশেষ করে মরালটা। না, দ্য ফ্যাক্ট ইজ মামা, আমি আসলে আমার এই থিসিসের জন্য সবচেয়ে বেশি কোঅপারেশন এক্সপেক্ট করেছিলাম তোমার কাছে। But I don't know. Hey, dunya ka
দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারো হ্যায় দুনিয়া তোমারো হ্যায় দুনিয়া কো ডরনে সে দুনিয়া ভি ডরেগা দুনিয়া সে মজা লে লো দুনিয়া কা তোমারো হ্যায় শামসু রিল্যাক্স রিল্যাক্স শামসু আই ওয়ান্ট টু টক টু ইউ আপনি কোথায় থাকেন আপ কামনামে ঘুমায় থাকেন না 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 আমার কথা আছে আই ওয়ান্ট টু টক টু ইউ নাই আমার সাথে কথা না আছে শামসু প্লিজ আর কয়দিন ও লড়কা কা আখ সে আড়াল মে থাকুম আর তো কয়টে দিন দেখতে দেখতে চলে যাবে মেরা ডর লাগতা ও লড়কা শর্মি আপা কো বাড়িতে যায় শর্মি আপা যদি ও লড়কা কো কুছ বলে দেয় কা হোগা আপ জানতে মনে হয় না বলবে আপ শর্মি আপা কো কুছ বল দিয়ে বলেছি তো মেরা উপর এবি তলক আপ গুসা করকে আছেন মাই কা করুঙ্গি বন্দুকের সামনে আমার কি করার আছে মেরে জান বাঁচান ফরাচ্ছ তুই বড় বেশি কথা বলিস যা এখান থেকে যা আচ্ছা জিয়ন তোমার ছোটটা রূপম রূপম ও আসলো না আমাদের দেখতে ইচ্ছে করে না নো আই থিংক হি ইজ নট ইন্টারেস্টেড ইন ফ্যাক্ট আমারই কি আশা হতো আসুন এসে আমি অনেক কিছু জানতে পারলাম বাট ওয়ান থিং আন্টি এখানে কেউ তো আসলে কিছু দেখি জানে না তোমরা কিছু জানো না স্পেশালি জ্ঞান পিয়াল ওরা তো কিছুই জানে না কোনো ইন্টারেস্ট নেই আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই আমরাই ওদের জানাতে পারি ফরগেট ইট আদের তোমার কথা বলো মার কথা বলো 71 এর কথা বলো তোমার মা আর আমি তো প্রায় সমবয়সী একসাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি কত যে মজা করেছি সেই সব দিনের কথা মনে হলে এখন শুধু কান্না পায় হুট করে এটুকু ব্যাস একটা মানুষের হিস্ট্রি এটুকু না মানে তারপর তো সব আমেরিকায় চলে গেল আর আমি এখানে মার চিঠিটা পড়েছ হ্যাঁ আচ্ছা আন্টি 71 কি এই ফ্যামিলির জন্য ট্যাবু আই মিন নিষিদ্ধ তুমি এত রাতে বাইরে কোথায় গিয়েছিলে না আসলে না ইউ নো কি ঘুম আসে না নট এক্স্যাক্টলি ইন ফ্যাক্ট আই ওয়াজ লুকিং ফর শামসু আঙ্কেল শামসু চাচা কেন কিছু লাগবে না হ্যাঁ কিছু
information, you know. কি ইনফরমেশন? জানি না, বাট আমি জানি ওর কাছে আছে। বাট ও শুধু আমাকে অ্যাভয়েড করে। কেমন মিস্টেরিয়াস না? শামসুর আচ্ছা মিস্টেরিয়াস কিছুটা তো বটেই, কারণ তুমি নিজেই দেখো, সে একজন বিহারি কিন্তু থাকে একজন মুক্তিযোদ্ধার ঘরে। তাকে কিন্তু ইনফ্যাক্ট আমার দাদা এনেছে এই বাসায়। সে কিন্তু একজন অরফান, প্লাস বাবা মাঝে মাঝে তার উপর এত খেপে যায়। সামথিং ইজ রং, কিছুটা তো মিস্টেরিয়াস বটেই। আচ্ছা এই মিস্ট্রিটা কেন, কখনো মনে হয়নি? নট রিয়েলি, বাট অনেক আগে শুনেছিলাম যে শামসুচার কারণে এই বাসায় অনেক বড় একটা ঝামেলা হয়েছিল, ইউ নো, বিগ ডিজাস্টার। তাছাড়া বিশেষ কিছু জানি না। ডিজাস্টারটা কিসের, কেমন জানি না, কারণ তুমি তো বাবাকে জানো সে কিছুই বলে না। সরি আন্টি, আই এম রিয়েলি সরি, আমি হয়তো কিছু ইনকোয়ারি করেছি, এমন কিছু জিনিস আপনার কাছে জানতে চেয়েছি যেগুলো হয়তো ভেরি সেন্সিটিভ, বাট আমার দরকার ছিল। আই এম সরি ফর এভরিথিং। তোমার ফ্লাইট কটায়? এট 8:30, 6:30 রিপোর্টিং। আমি হয়তো বাংলাদেশে আর আসবো না, আমি আসলে আজকে এসেছি টু সে গুড বাই, প্রে ফর মি। সরি বাবা, আমি তোমাকে কোনো হেল্প করতে পারলাম না, আমি তোমার মাকেও কোনো হেল্প করতে পারিনি, আমি আসলে কিছুই পারি না। তবে একটা কথা আছে না, নো দাই সেলফ, কে যেন বলেছিল কথাটা, অ্যারিস্টটল আর সক্রেটিস, ইন ফ্যাক্ট আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, হুয়েভার। তুমি যদি নিজেকে জানতে পারো তাহলে 71 কে নিয়ে তুমি সব কিছু জানতে পারবে। সি ইউ, বেস্ট অফ লাক। এ আমি কি করলাম, আমি শেষ পর্যন্ত আমি তোর আন্টি কোথায়? ও বুঝেছি, খুব একটা ড্রামা করে নিজের ঘরে গিয়ে বসে কাঁদছে। আচ্ছা, তোমার রিসার্চে নতুন কোনো তথ্য পেলে? নো দাই সেলফ, সকাল 6টে না তোমার রিপোর্টিং? হ্যাঁ, আমি ভাবছি মানে ঘুমাবো না, নট টু স্লিপ, জেগে থাকবো। আর এটা চিঠি? হ্যাঁ,
শ্যামসু আঙ্কেল মা দিয়েছিল, কিন্তু ওনাকে তো আমি হারিয়ে এখান খেয়ে আছি। কোথায় থাকেন উনি? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি একটু ঘুমাতে চেষ্টা করি, যাতে করে কাল সকালে তোমার সঙ্গে এয়ারপোর্টে যেতে পারি। আচ্ছা মামা, সক্রেটিস না অ্যারিস্টটল কে বলেছিল নো দাই সেলফ? সক্রেটিস কেন? না, আমার নিজেকে জানার মধ্যেই নাকি 1971 আছে। সক্রেটিসের রেফারেন্সে শর্মি আন্টি বলল। শর্মি? শর্মি কথা বলেছে? মামা, আমি আর বাংলাদেশে আসবো না হয়তো, ফর শিওর। কিন্তু হোয়াট ইজ দ্য মিস্ট্রি, রহস্যটা কি আমাকে নিয়ে? সরি, আমি এখন ঘুমোবো, প্রেশারের ওষুধটা এই মাত্র খেয়েছি। ওকে মামা, ওকে, আমাকে এত বোকা ভেব না। এখন আমি বুঝতে পারছি কেন কেন মা কখনো কোনো বাংলাদেশের মানুষের সাথে আমাকে মিশতে দেয় না, কখনো না। কেন বাবা মা বাংলাদেশে কখনো আসে না? কেন শ্যামসু, শ্যামসুকে আমি পাই না, কোথায় যায়, কী করে, কেউ কিছু বলে না, মুখ খোলে না, সব তোমার হিপোক্রেসি। আমি এখন ঘুমোবো। তুমি একটা শয়তান। Oh, stop it! তাহলে বলো, হু আম আই? আদারওয়াইজ ইউ আর তোমার বাবা পাকিস্তানি বর্বর নাবিদ খানকে আমি মেরে ফেলেছিলাম, ব্যাস হয়েছে। সত্য, আহারে সত্য। তার মানে আমার বায়োলজিক্যাল ফাদার পাকিস্তানি, যে লোকটাকে এতদিন বাবা বলি। মা, মা, নবী সাহেব এই মহল্লামে থাকতো, পেশোয়ারের ছেলে, তোমার মাকে চিনত, পছন্দ ভি করতো। মিন্স ওদের মধ্যে ভালোবাসা? নাহি নাহি নাহি। মে মাসে 71 নবী সাহেব এ বাসায় আসলো, এসে রেহানাকে কইল, রেহানা চল মেরা সাথ, ইধর কোনো সিকিউরিটি হয়নি, জোর করে নিয়ে চলে গেল তোমার মাকে নবী সাহেব। এদিকে তোমার মা বাবি যুদ্ধে, তারপর দিন আমাকে আর সোমার শর্মী খালাকে বিয়ে নিয়ে চলে গেল। কেন? বন্দুকের সামনে আমাদের দুজনকে সাক্ষী রেখে তোমার মাকে বিয়ে করলো। মা রাজি রাজি ছিল? আলবত নাহি। তাহলে হাউ কাম, মানে বিয়ে কেন হলো? জান বাঁচান ফরজ তোমার মাকে বুঝাইলাম, বিয়া বিয়ে হইল, জোর করে মিষ্টি বি খাওয়াইল। তারপর তোমার মামার কাছে খবর চলিয়ে গেল, তোমার মামা 17 ডিসেম্বর চলিয়ে আসলো, নাবিদ সাহেবকে খুঁজিয়ে পাইল, খুঁজিয়ে পায়া বন্দুক দিয়ে গুলি করিল, তারপর ঘরে ফিরিয়ে গেল। আমি আমি কিভাবে এলাম? যেদিন নাবিদ সাহেব মারা গেল সেদিন আমরা বুঝলাম তোমার মার পেটে, তোমার বয়স তখন 4 মাসের। 4 মাসের বাচ্চা কিভাবে বাঁচল? কোনো উপায়ন্তর না দেখিয়া তোমার এখনকার বাবার সাথে তোমার মার বিয়া হইল। রায়হান সাহেব খুব আচা আদমি হয়, ও সব কিছু বুঝিল, কাউকে কিছু বলিল না, কাউরে কিছু দোষও দিল না, সোজা তোমার মাকে নিয়ে আমেরিকা চলে গেল। Thank you.
মেরে কারোর কসুর হয়নি, কারোর কোনো কসুর হয়নি। হাই ডক্টর অলমা স্মিথ, মাই টিচার। আমার মা বাংলাদেশের, বায়োলজিক্যাল ফাদার পরাজিত পাকিস্তানের। যে নিহত হয়েছে আমার মুক্তিযোদ্ধা মামার বুলেটে। অলমা স্মিথ, আমার রিসার্চের বিষয়টা কী হওয়া উচিত?